বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগা খিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিট ওপিট। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো গণতান্ত্রিক উপায় নেই। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। আন্দোলন আর কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। মাঠ দখলে রাখার চেষ্টায় দেশের বড় দুই রাজনৈতিক দল চলছে অভিযোগ পাল্টা অভিযোগের ভাষার লড়াই। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনকে জগা খিচুড়ি হিসেবে উল্লেখ করেন তিনি। জগা খিচুড়ি ঐক্য এবং মিনিংলেস অর্থহীন ঐক্য যার কতটা টেকসই বোঝা যাবে। তারা কখনো বলে বেগম জিয়া, কখনো বলে তারেক রহমান, কিন্তু এই দুজনের কারোই তো নির্বাচন করার যোগ্যতা নেই। রাজপথ আমরা ছাড়ব না, রাষ্ট্র ক্ষমতা আমরা আছি, আমাদের জনগণের জানমাল রক্ষা এটা আমাদের দায়িত্ব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে রাষ্ট্রপতি পদের অযোগ্য দাবি করেন এই নেতা। আমার ওই পদের যোগ্যতা নেই। আমাদের কি ভাবছে এই পদে? সেটা নিশ্চয়ই ভাবছেন। আমাদের সভাপতি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং নিশ্চয় তার মাথায় কেউ থাকতেও পারে, সেটা তিনি তো এখনো বলেননি, সময় আসলে জানতে পারবেন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। বলেন, বিএনপির কর্মসূচি হাঁসের ডিম পাড়ার মতো আওয়াজ বেশি। 16 তারিখও আমরা ঢাকা শহরে সতর্ক পাহারায় থাকব, এবং তারা যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চালায়, জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করা হবে। দেশে কাউকে শান্তি, স্থিতি, শৃঙ্খলা এবং জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন দেশে আইনের শাসনের প্রমাণ বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায়ে মুক্তি পেয়েছেন। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।